আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, এন্ড তোমাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। গাইস, প্রতিদিনের মতো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটি অসাম ভিডিও। টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে আমরা তোমাদের জন্য কোন টপিকে ভিডিও নিয়ে চলে এসেছি। মেইনলি গাইস, আজকে আমরা খেলে ফেলেছি কাস্টম, তাও আবার সিজন ওয়ান প্লেয়ারের সাথে। সো বুঝতেই পারছো আমাদের আজকের গেম প্লেটা কত খতরনাক হতে চলেছে। সো একটা মুহূর্ত কেউ মিস করো না। সো লেটস বিগার্স ইন দ্য শো। ভাইরে ভাই, সিজন 22 প্লেয়ার হয়ে আমি আইসি সিজন 1 এর প্লেয়ারের সাথে ভার্সেস করতে। সো বুঝতেই পারছো গাইস আজ কোন লেভেলের মাইটটা খেতে চলেছি। গাইস, হয়তো বা তোমরা বলবে ভাই ভয় পেলে কাস্টম খেলতে আসছো কেন? গাইস, কেনই বা কাস্টম খেলতে আসছি আর এই ভাইয়ের সাথে আমার কিভাবে পরিচয় হলো, এই সব কিছু শুনলে তোমরাই বলবে রুবেল ভাই তুমি খেলো, আমরা আছি তোমাদের পাশে। সো কিভাবে আমাদের সিজন 1 প্লেয়ারের সাথে পরিচয় হলো, কেনই বা তাকে আমরা কাস্টম চ্যালেঞ্জ করলাম, শেষ পর্যন্ত কে জিতে কে হারে, এই সব কিছু জানতে হলে ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। ভাই, দুজনের কাছেই M4A1, দুজনেই রয়েছে লং রেঞ্জে, কখন যে কার হেড উড়ে যায় বলা যায় না। সো অনেক সাবধানে খেলতে হবে। গাইস, দেখতেই পারছো কত চেষ্টা করে বডি ড্যামেজও দিতে পারছি না, আর অন্যান্য দিন M4A1 দিয়ে হেড লেগে যায়, আর আজকে হেড তো দূরের কথা, বডি ড্যামেজও লাগতেছে না। ভাই, শর্ট রেঞ্জে চলে এসেছে, এইবার হেড লাগতে পারে। আরে ভাই, কি বলবো, দুঃখের কথা, আজ গানও মির্জাপুরি করতেছে। মোটামুটি ভালোই ড্যামেজ দিছি ভাইকে, আর আমি জোনের ভিতরে আছি। ভাই ধীরে ধীরে জোনের ভিতরে আসছে। আরে ভাই, সুন্দর একটা সুযোগ ছিল হেড মারার, ঠিক সুযোগটা হাতছাড়া করে ফেললাম। ভাই জোনের ভিতরে চলে গেছে, ভাই এদিক দিয়ে আসবা। ওয়াও গাইস, এত সহজে মেরে ফেলবো কল্পনাও করতে পারিনি। গাইস, কিছুদিন আগে আমরা র‍্যাঙ্ক পুশ দেওয়ার সময় একটি ডুয়ো ম্যাচ স্টার্ট করি, আর সেই ম্যাচেই পড়ে যায় গেমিং আদিব ভাই, আমাদের র‍্যান্ডম টিমমেট। তার নামের পাশে ওয়াইটি দেখে আমি জিজ্ঞেস করি, ভাই আপনি ইউটিউবার কিনা? সে বলে হ্যাঁ সে ইউটিউবার। আর আমরা সেই ম্যাচটা বুইয়া করি, এরপরে ভাইয়ের চ্যানেলটা আমি ঘুরে আসি আর আমার চ্যানেলটা ভাই ঘুরে আসে, আর ভাই আমাদের সাথে কাস্টম খেলতে চায়। আর তোমরা দেখতেই পারছো সেই ম্যাচটা। গাইস, কথা বলতে বলতে আমরা আরো একটি রাউন্ড জিতে গেলাম। আমার মনে হচ্ছে ভাই সিরিয়াসলি খেলতেছে না, আমাদেরকে কয়েকটি রাউন্ড জেতার সুযোগ দিচ্ছে। গাইস, গেমিং আদিব ভাইয়ের চ্যানেল থেকে তোমরা সবাই একটু ঘুরে আসবা, ভাই অনেক সুন্দর সুন্দর শর্ট ভিডিও বানায়। সো গাইস, যারা যারা আমার রিকোয়েস্টে আদিব ভাই চ্যানেলের ভিডিও দেখবা, তারা ছোট্ট করে একটা কমেন্ট করে আসবা রুবেল ভাই ওপি, তাহলে আমি বুঝতে পারবো আমার রিকোয়েস্ট কারা কারা রেখেছে। আর গাইস, বানান ভুল করলে ভাইয়ের চ্যানেল খুঁজে পাবা না, ইউটিউব সার্চে গিয়ে লিখবা গেমিং আদিব, GAMING স্পেস দিয়ে ADDIB, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে ভাইয়ের চ্যানেল থেকে একটু ঘুরে আসবা।